ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। আমফান ঝড়ে ক্ষতিপূরণের টাকা পেয়ে ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ দুজন ব্যক্তি। বাগদা এবং গাইঘাটা ব্লকের ক্ষতিপূরণের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। আমফান ঝড়ের পরে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলায় ক্ষতিপূরণের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন পঞ্চায়েত এবং বিডিও অফিসে বিক্ষোভে সরব হয় বিরোধীরা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক করে ঘোষণা করেন, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত না হয়েও টাকা পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। কঠোর হাতে নিয়ন্ত্রণ করবার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার একটি ফর্ম তৈরি করা হয়। সেই ফর্ম ফিল আপ করে ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যে বনগাঁ ব্লকের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুজন ব্যক্তি ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তের টাকা তো সেটা তো আমরা জানতাম বা আমরাও বুঝতাম, কিন্তু সরকারিভাবে যেহেতু দলগতভাবে আমাদের প্রথমে নির্দেশ ছিল, সরকারি স্টাফও আমাদের সেক্রেটারিও সেটা বলেছিলেন যে জমির দলিল অথবা পর্চা লাগবে। কিন্তু এরকম অনেকেই আছে আমাদের পাড়ায় বা আমাদের গ্রামে বা আমাদের টোটাল পঞ্চায়েতে যাদের জমির দলিল নেই। তো সেক্ষেত্রে তাদের জমির দলিল না থাকার জন্যে আমরা হেল্প করেছি তাদেরকে। যেরকম আমাদের অনেকেই আছে আমাদের পাড়ায় যাদের ক্ষতি হয়নি কিন্তু অনেকের ক্ষতি হয়েছে, তো তাদের অ্যাকাউন্ট দিয়ে সেই গরিব মানুষগুলোকে পাইয়ে দেওয়ার চেষ্টা আমরা করেছি। তো টাকাটা তো আমরা নিজেরা নিইনি, টাকাটা তুলে সে নিয়েছে এবং সে যে নিয়েছে সে ফেরতও দিয়েছে। কিছু টাকা ফেরত দেওয়ার কথা ছিল, এখনও দেয়নি, কিছু টাকা খরচা করে। তো আমি বলেছি তুই আস্তে আস্তে পয়সাটা ফেরত দিয়ে দিস, এখন আপাতত এই মুহূর্তে আমি টাকাটা ফেরত দিয়েছি। বাগদা এবং গাইঘাটা ব্লকের ক্ষতিপূরণের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জমা নেবার জন্য ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত স্বেচ্ছায় দুজন মানুষ তারা আমাদের কাছে আবেদন করেছেন যে তারা ভুলবশত টাকা অনুদান নিয়েছিলেন এবং তারা চেকের মাধ্যমে আমাদেরকে টাকা ফেরত করেছেন, দুইজন মানুষ। এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল জানিয়েছেন, দেখুন প্রথম কথা হচ্ছে এই টাকা ফেরত দিয়ে আমরা বারবার বলে আসছি যে এই আমফান ঝড়ে দুর্নীতি হয়েছে, তৃণমূলের দুর্নীতি। তৃণমূলের মেম্বার প্রধানরা নামে বেনামে টাকা তুলে এরা চুরি করে আত্মসাৎ করছে, এটা আমি বারবার বলে এসেছি, আর একবার প্রমাণ হবে। আর বিজেপির যে বিষয়টা বলছেন আমাদের দলে, এরা যে শয়তানিটা করেছে আমাদের মেম্বারদের অ্যাকাউন্ট নাম্বার বা তাদের সব কিছু পঞ্চায়েতে জমা আছে, এরা কি করছে নিজেদের দোষ ঢাকবার জন্যে আমাদের মেম্বারদের আমি যেটা শুনেছি অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে। তো এই করে বিজেপিকে আটকানো যাবে না, এ করে বিজেপিকে বদনাম করা যাবে না, কারণ বিজেপি একটা স্বচ্ছ দল এবং স্বচ্ছ ভাবমূর্তি দল এবং আগামী দিনে আগামী একুশে দল ক্ষমতায় আসছে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট কেরিয়ার একাডেমি সেন্টার কুলপিও হুগলি। কন্ট্যাক্ট 6294698949। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।